ডেঙ্গুমুক্ত শহর গড়ে তুলতে সোমবার সকালে নববারাকপুর পুরসভার উদ্যোগে ডেঙ্গি বিজয় অভিযানে সচেতনতা পদযাত্রা করা হয়। এদিন নববারাকপুর পুরসভার 10 ও 3 নম্বর ওয়ার্ডে 10 নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম সরণি থেকে ডেঙ্গু সতর্ক বার্তা ট্যাবলো সহ ওয়ার্ডের পুর প্রতিনিধি, ভেক্টর কন্ট্রোল দলের কর্মী, বিদ্যালয়ের পড়ুয়ারা, ডেঙ্গুর কাজে নিযুক্ত স্বাস্থ্যকর্মী থেকে সেলফ হেল্প গ্রুপের কর্মীরা পদযাত্রায় সামিল হয়। এদিন উপস্থিত ছিলেন পুরসভার উপপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দে, স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর সিংহ রায়, কার্যনির্বাহী আধিকারিক সহ ডেঙ্গু দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুনীল বোস প্রমুখ। পাশাপাশি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের স্টেশন রোড থেকে বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গু সচেতনতা অভিযান করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার 3 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি বেবি চক্রবর্তী, ডেঙ্গুর কাজে নিযুক্ত স্বাস্থ্যকর্মী থেকে ভেক্টর কন্ট্রোল টিম ও সেলফ হেল্প গ্রুপের কর্মী থেকে বিদ্যালয় পড়ুয়ারা। ডেঙ্গু সচেতনতা মিছিল আজকে করতে বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌরসভার থেকে আজকে এই ডেঙ্গু সচেতনতার মিছিল ছিল। তাই আজ নিউ বারাকপুরের পৌরসভার পক্ষ থেকে আমাদের 10 নম্বর ওয়ার্ড ও 3 নম্বর ওয়ার্ডের মিছিলের কথা বলেছিলেন আমাদের। তাই আমরা সমস্ত ডেঙ্গুতে যারা কাজ করে কিংবা ডেঙ্গু সচেতনতায় সুপারভাইজার থেকে শুরু করে বিভিন্ন মানুষেরা এর মধ্যে যারা আছে কিংবা পৌরসভা যারা এই ডেঙ্গুর মধ্যে কর্মচারীবৃন্দ আছেন, প্রত্যেকে এর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সহযোগিতা করেন যে যাতে ডেঙ্গু না হয়। তাই ওরা কি করে, ডেঙ্গুতে যারা কাজ করেন যে সমস্ত মহিলারা, তারা প্রত্যেকে বাড়িতে বাড়িতে গিয়ে সমস্তভাবে ওরা বিভিন্ন যাতে জল জমা থাকে সেই জলের ওরা লক্ষ্য রাখে, কোথাও লার্ভা জমেছে কিনা সেটা ওরা লক্ষ্য রাখে, কোন নর্দমায় কোথাও লার্ভা জমেছে কিনা সেটা ওরা লক্ষ্য রাখে। বিভিন্নভাবে আমরা একটা বড় মিছিল করেছিলাম, বিভিন্ন মানুষ এখানে একসাথে সচেতন মিছিলে যোগ দিয়েছিল এবং সবাই একসঙ্গে করে আমরা মিছিল করলাম এবং সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে যাতে ডেঙ্গুকে তারা কিছুতেই মানে হতে দেবে না। সেই কারণে ওরা বিভিন্ন যতটা পারে যথেষ্ট সচেষ্টভাবে কাজ করছে এবং এতে বিভিন্নভাবে বিশাল সাড়া মিলেছে। এবং এর পরেও নববারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আরো মিছিল হবে এবং যাতে নববারাকপুরে আরো সুন্দরভাবে কাজ হয়, ডেঙ্গু যাতে কিছুতেই এখানে ডেঙ্গু না হয় সেই চেষ্টা নিশ্চয়ই সবাই করবে বলে আমি বলছি নববারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস বলছি।